না সুন্দর, অনেক সুন্দর, অনেক উঁচু পাহাড় এটা দেখছো, অনেক উঁচু। জিহাজি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে পাহাড় টুকু দেখা যাচ্ছে এটাই জবাল চৌর। দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা মক্কা জিয়ারার অংশ হিসেবে জাবালে সুর পাহাড় ভিজিট করব ইনশাল্লাহ, এবং এই পাহাড় হতে কিভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন সেটাই জানব। সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা জাবালে সুর পাহাড়ের কাছে চলে এসেছি। আমরা এখন এই গাড়ি থেকে নামবো ইনশাল্লাহ, এবং নেমে জাবালেশ্বর পাহাড়টি পরিদর্শন করব। এই জাবালেশ্বর পাহাড়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক ঐতিহ্য গুরুত্ব বহন করে, যে কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজির সাহেবরা জিয়ারার অংশ হিসেবে এটা ভিজিট করে থাকেন। আমরা সেই ইসলামের গুরুত্বপূর্ণ এই পাহাড়ের ইতিহাসটা জানবো ইনশাল্লাহ। মক্কার কাফেররা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিলেন, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশে রাতের অন্ধকারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাইতুল্লাহ হতে মক্কার দক্ষিণে 4 কিলোমিটার দূরে এই সুর পাহাড়ে আত্মগোপন করেন। এখানে 3 রাত 3 দিন অবস্থান করেছিলেন। এ সময় আবদুল্লাহ আবু বকর আদালনের ছেলে সারাদিন মক্কার খবরাখবর জেনে রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাতেন। হযরত আবু বকর আদালনের এক গোলাম ছিলেন আমের বিন ফয়রা, মেষ চড়াতেন এবং আবদুল্লাহর পায়ের সাপ মুছে দিতেন, যাতে কাফেররা এই পায়ের সাপ দেখে এ পাহাড়ে চূড়ায় আসতে না পারে। আবু বকর দালানুর মেয়ে আসমা খাবার পাক করে রাতে ওই পাহাড়ে পৌঁছায় দিতেন। 3 দিন 3 রাত পর আবদুল্লাহ ইবনে উরাইকিদ নামে এক পদ নির্দেশক ছিলেন, তিনি 2টি উট নিয়ে পাহাড়ের নিচে এসে দাঁড়ান। একটি উঠে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার করেন, অপরটিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও তার গোলাম সওয়ার করেন। এরপর যাত্রা শুরু করেন মদিনার পথে। এক সময় আল্লাহর রহমতে মদিনায় পৌঁছে যান। দর্শক মণ্ডলী, আবু বকর, আবদুল্লাহ, আসমা, আমের বিন ফুয়াইরা এবং আবদুল্লাহ ইবনে উরাইকিদ, এরা প্রত্যেকে এই হিজরতের কঠিন মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং অনেক কষ্ট করেছিলেন, যাহা কিয়ামত পর্যন্ত মুসলিমুল উম্মাহ স্মরণ করবে। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, জাবালেশ্বর পাহাড়ের চূড়া। এই চূড়ার গুহার ভিতরেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আত্মগোপন করেছিলেন। মক্কা হতে মদিনা উত্তর দিকে হওয়া সত্ত্বেও কৌশলগত কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দক্ষিণে 4 কিলোমিটার দূরে সেই পাহাড়ে অবস্থান করেছিলেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের এই উমরা কাফেলা, বিভিন্ন দেশ থেকে হাজির সাহেব এসেছেন, তারাও এটি ভিজিট করছেন। এবং দেখতে পাচ্ছেন জাবালেশ্বর পাহাড়টি অনেক বড় এবং অনেক উঁচু পাহাড়। এখানে প্রতিদিন হাজার হাজার হাজির সাহেবরা আসেন এটা একবার দেখার জন্য। মক্কা হতে মদিনার দূরত্ব প্রায় 434 কিলোমিটার, বাসে যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। আমরা সেই পথ ধরে যে পথ দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন সেই পথেই এসি বাসে করেই মদিনার পথে রওনা হয়েছি। আমাদের এই বাসটি প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটছে এবং এতেও 4.5 ঘন্টা সময় লেগে যাবে। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কত কষ্ট করে উঠে উঠে সাওয়ার করে গিয়েছিলেন মদিনায়। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি মদিনার দিকে। এই রাস্তার দুপাশেই মরুভূমি আর মরুভূমি এবং মরুভূমির মাঝে ছোট বড় অসংখ্য পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এবং এই মরুভূমির মাঝে অনেক উট মেষ বিচরণ করছে, যেটা ক্যামেরায় ধরা যাচ্ছে না কারণ বাস অনেক দ্রুত বেগে ছুটে চলছে। যেপথ ধরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছিলেন, হিজরত করেছিলেন, সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি। সৌদি সরকার সে পথ ধরেই বড় রাস্তা করে দিয়েছে, পাহাড় কেটে বিভিন্ন জায়গায় অনেক চওড়া রাস্তা করে দিয়েছে এবং খুবই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। তো সাথেই থাকুন দর্শকবৃন্দ, দেখতে থাকুন, আমরা ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ে মদিনায় পৌঁছে যাব এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, মসজিদে নববী এবং সবুজ গম্বুজ যেখানে উনি ঘুমিয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম পেশ করব এবং আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মদিনার দিকে এগিয়ে চলেছি, যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা সেই পথেই যাচ্ছি বাসে করে দ্রুত গতিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছিলেন, উঠে উঠে সওয়ার করে এই মরুভূমির পথ ধরে গিয়েছিলেন, তখন অবশ্যই এরকমের কোনো রাস্তা ছিল না। পরবর্তীতে সৌদি গভর্নমেন্ট এই সুন্দর রাস্তা করে দিয়েছে। দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই মদিনাতে পৌঁছে যাব ইনশাল্লাহ। এবং মদিনাতে গিয়ে প্রথমেই মসজিদে নববী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, সবুজ গম্বুজ, আমরা সেখানে গিয়ে সালাম পেশ করব। আমরা সেটা দেখার জন্য অত্যন্ত আবেগে আছি। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এখানে প্রচুর উট ছড়িয়ে বেড়াচ্ছে, এরা এখানে ঘুরে ঘুরে খাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মরুভূমির মাঝে ছোট ছোট সবুজ গাছপালা জন্ম নিয়েছে, এটা এক ধরনের কাটা গাছ, এটা উটের খাদ্য, দুম্বা উট এই সব খাবার খেয়ে থাকে। রিজিকের মালিক মহান রব্বুল আলামিন এই মরুভূমির মাঝেও ছোট ছোট গাছ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ আমরা মদিনা শহরে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ আমরা
মসজিদে নববীর দিকে গিয়ে যাব ইনশাআল্লাহ। খুব স্বল্প সময়ে আমরা মসজিদে নববীতে প্রবেশ করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে নববীতে প্রবেশ করেছি। আমরা আস্তে আস্তে গিয়ে যাচ্ছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, অর্থাৎ সেই সবুজ গম্বুজটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, সবুজ গম্বুজ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা।